তমলুকের নারায়ণপুর থেকে ট্রলারে করে লাল বালি নিয়ে গঙ্গাসাগরের কচুবেরিয়া ঘাটে আসার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ায় ধাক্কা লেগে ডুবে গেল একটি বালি বোঝাই ট্রলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত ঘোড়ামারা দ্বীপের কাছে। ইতিমধ্যে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি ট্রলার গিয়ে ওই ট্রলারটির বালি খালি করার চেষ্টা করছে এবং ওই ট্রলারটি উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ